আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আপনারা অনেকেই বলেন, মিঠু ভাই কি সুতো ব্যবহার করবো, কোন সুতোটা ভালো হবে? আসলে সুতো আর কিন্তু রকমের শেষ নাই। তবে আমি একটা সুতা নিজে ব্যবহার করি, আমার হুইলে দেখবেন, আমার ভিডিওতে দেখবেন, যে সেটা হচ্ছে এই কার্পের এই সুতাটা। এই সুতাটা হয় 1000 মিটারের। আর এই 1000 মিটারের সুতা আপনারা যারা 4000 সিরিজের মেশিন ব্যবহার করেন, অনায়াসে 4-5টা মেশিনে ভরতে পারবেন। আর এটা খুব অল্প দামেই আপনারা কিনতে পারবেন। আর এই সুতাটা হচ্ছে যেহেতু দুইটা কালার মিশয়ে, কিন্তু এই সুতাটা আপনারা ভালো করে যদি দেখেন, সাদা কালো মিলনো, তার মানে পানির তলে যে কিন্তু এটা প্রায় ইনভিজিবলের কাজ করে, মানে না দেখার মতো কাজ করে। আর এই সুতাটাতে কিন্তু মাছ ধরে অনেক মজা আমি পাইছি, আর দামের দিক দিয়েও সাশ্রয়। আর এই সুতাটার দাম হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে বিক্রি করা হচ্ছে। আগে এক সময় 1600 টাকা দাম ছিল, পরে যে আস্তে আস্তে কমে, আর এখন বর্তমান প্রাইস আসতে হচ্ছে আপনার 1100 টাকা। এই সুতাটা আমি আপনাদের সাজেস্ট করতেছি যে যদি আপনাদের মনে চায়, আপনারা এই সুতাটা যে কোনো জায়গা থেকে কিনে নিতে পারেন। দাম কমবে বা বাড়বে এটা স্বাভাবিক একটা ব্যাপার হতে পারে, কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি হতে পারে, মাথায় রাখবেন। এটা আমি যে বলছি 1100 টাকা, এটা হচ্ছে খুচরা একটা দাম। আর এর পাইকারি দাম আছে, এটা আপনাদের পাইকারি আর প্লাস খুচরা দুটাই আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন। এটার পাইকারি রেটটা আলাদা, খুচরা রেটটা হচ্ছে আলাদা। আর কন্ট্যাক্ট নাম্বার যেহেতু দেওয়া থাকে, যারা আপনার ভাই বন্ধুরা আপনারাই তো ভিডিও দেখেন, যাদের লাগবে ইনশাল্লাহ আপনারা কুরিয়ারে নিতে পারবেন। আর যারা পাইকারি নিতে চাচ্ছেন তারাও অ্যাভেলেবেল নিতে পারবেন। আর এর 22 mm, তারপরে 30, 35, 40, 45 এরকম আপনার নাম্বারিং আছে। এই নাম্বারিং এর দাম একই, আপনি মোটা সুতো নিলেও দাম এক, চিকন সুতো নিলেও ওই এক, সমস্যা নেই, নিতে পারবেন ইনশাল্লাহ। তা ছোটোখাটো ভিডিও করলাম, আর ভিডিও দেখানোর মতো অনেক কিছু আছে, তবে সুতা নিয়ে আজকে আপনাদের এই ভিডিওটা দিলাম। আর এই ধরনের ভিডিও যদি আপনারা চান তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন। আর যারা নতুন আছেন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আমার প্রতিনিয়ত আপনারা ভিডিও পেতে থাকবেন। কারণ আমি খালি মাছ ধরার সুতাই দেখাচ্ছি না, এ বাদেও কিন্তু আমি মাছ ধরার খাদ্য খাবারগুলো প্লাস মাছ ধরে দেখাই, আর এগুলো শেখানোর চেষ্টা করি। তো ইনশাল্লাহ শিখতে পারবেন। যারা আপনারা নতুন আছেন, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকে, আমার ভিডিওগুলো সবার আগে পাবেন। আর মন দিয়ে মনোযোগ সহকারে দেখলে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। আর প্রত্যেক বৃহস্পতিবারে লাইভ অনুষ্ঠানের যে ব্যাপারটা করা হয়েছে, যদি লাইভ অনুষ্ঠান আপনারা চান ঠিক মতো পরিচালনা হয়, আর আপনাদের সব কিছুর উপরে ডিপেন্ড করে কিন্তু একটা লাইভ অনুষ্ঠান, আর ওখানে ঠিক প্রতিটা লাইভ অনুষ্ঠানে এখন থেকে যদি আপনারা ঠিক মতো সঙ্গ দেন বা আপনারা ঠিক মতো সাপোর্ট করেন, 3টা করে পুরস্কার প্রত্যেক লাইভ অনুষ্ঠানে থাকবে শুধুমাত্র আমার দর্শকদের জন্য। যারা এতদিন ধরে আপনারা আমার ভিডিও দেখতেছেন, প্রত্যেকের লাইভ অনুষ্ঠানে মিত আমরা প্রশ্ন উত্তর দিই, বিভিন্ন কথাবার্তা বলি, এ বাদেও আপনাদের জন্য বিভিন্ন জায়গার বিভিন্ন, আগেই বলছিলাম যে এখানে অনেকেই স্পন্সার আছে, অনেক পুকুর মালিক আছে, প্লাস অনেক জায়গার স্পন্সাররা স্পন্স করে। আর যেটা দিব ইনশাল্লাহ খারাপ কিছু না, ভালো জিনিসই আপনাদের দিব। চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে আপনারা লাইভ অনুষ্ঠান থেকেও বিভিন্ন কথাবার্তা জানতে পারবেন, মাছ ধরা সম্বন্ধে জানতে পারবেন, প্লাস পুরস্কারও একটা জায়গা করে রাখা হয়েছে আপনাদের জন্য। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। সর্বশেষ খুব বিদায় নিচ্ছি, তারপরে একটা কথা বলি, যে মাছ ধরেন যত ভালো মাছ আমি বা আপনি ধরতে পারি না কেন, আমি কিন্তু একটা কথা সবসময় বলি, সেটা হচ্ছে মাছ ধরাটা কিন্তু একটা লস প্রজেক্ট, এর জন্য শখের তালিকায় রাখবেন, শখ হিসেবে মাছ ধরবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।